রাজ্য বাজেটের দিনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। পয়লা এপ্রিল থেকে এটা বাস্তবায়ন হতে চলেছে, যদিও আজ ব্যাংক বন্ধ। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বেড়ে 1000 টাকা হওয়ায় আজ জগত্তল বিধানসভা কেন্দ্রের কাকিনাড়ার পানপুরে মিছিল করেন মহিলারা। হাতে পয়সা ফেলার লক্ষ্মীর ভাড় নিয়ে যারা রাস্তায় হাঁটেন তারা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এনসি নিউজ। সবাই আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি, আজকে ভীষণ ভাবে খুশি, কারণ দিদি আমাদের 500 টাকা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে 1000 টাকা করেছে। যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পাচ্ছে, এটা আজকে আমরা ভীষণ ভাবে গর্বিত। তার জন্য আজকে আমাদের প্রথম মানে এপ্রিলের 1 তারিখ বৈশাখ মাসকে আমরা উদ্বোধন, কারণ আগামী দিন যাতে এই যে আমাদের আসন্ন যে ভোট আসছে সেখানে আমরা দিদির সাথে সামিল হয়ে আমরা এগিয়ে যেতে পারি। দিদিকে আমরা দিল্লির মসনদে দেখতে চাই, কারণ বাংলা বেঁচে আছে দিদির জন্য। এই যে সুন্দর শান্ত পরিবেশ, এটা আজকে আমাদের দিদির জন্যই সম্ভব হয়েছে। দিদি শুধু আজকে লক্ষ্মী ভাণ্ডার নয়, মহিলাদের জন্য প্রচুর কিছু ভেবেছে, কারণ প্রচুর মহিলারা যারা আজকে হয়তো তাদের জন্য হয়তো সংসার চালাতে হচ্ছে, তাদের স্বামীরা হয়তো অক্ষম, কিন্তু তাদের বাচ্চাদেরও হয়তো স্কুলের খরচাটুকু দিতে পারছে না, কিন্তু দিদি সেটা ভেবেছেন। হয়তো সেই 500 টাকা থেকেও তারা অনেক কিছুই করছে। কেউ 500 টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো একটা বিজনেস চালু করেছে, কেউ 500 টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো সে একটা বড় কিছু করছে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এটা কিন্তু দিদি আমাদের ভেবেছেন, তাই আমরা আজকে মহিলারা সবাই মিলে একত্রিত হয়েছি, দিদির হাত শক্ত করার জন্য এগিয়ে যাব। আগামী দিন যাতে দিল্লির মসনদে দিদিকে দেখতে পাই, তার জন্য আমাদের লড়াই চলছে, চলবেই। পায়েল ব্যানার্জি। কাকিমা গুরুজনেরা যারা পরিবারে রয়েছে সবাই।